본조미 본조미 나는 이 허다 조리 똘똘 불러 개노 달 코달 알 달은 네 무지기 마보 আমি আপনার সবটা বুঝিয়ে বলবো সবটা আপনি শুধু আমার ভুল বুঝবেন না ভুল ভুল তো আমি আপনাকে এতদিন বুঝেছিলাম আজ সবটা বুঝতে পারছি আপনি আমার ধারে কাছে আসবেন না শুনলেন এখানে এখন করে আমার তাড়িয়ে দেবেন না বাবু দয়া আপনি আমার কথাটা একটিবার শুনুন আমি জানি আপনার অভিমান হওয়াটা ন্যায্য কিন্তু অভিমান সাপেরাও বুঝি মানুষের আবেগ বোঝে আমার জানা ছিল না এই কথাগুলো শুনতে হবে ভেবেই আমি ভয় পেতে আপনি কোন দিন আমার সত্যিটা জেনে যাবেন আর এভাবেই আমার নিজের থেকে দূরে সরিয়ে দেবে আপনি আমার বিশ্বাস ভেঙেছেন পঞ্চমী ভেবেছিলাম সবাই ভুল করতে পারে কিন্তু আপনি আপনি কোনোদিন কোনো ভুল করতে পারেন না আপনার মতো সরল মানুষ হয় না কিন্তু আপনি তো মানুষই না আপনি রূপ বদলে মানুষ সেজে এসেছিলেন আমাদের জীবনে কেন এসেছিলেন কি প্রয়োজন ছিল তো রূপ বদলেন আবার নীলকণ্ঠের আদেশ পালন করছিলেন আমার রক্ষা কবচ সাপের থেকে আমায় রক্ষা করবে একজন সাপ এখন আমি সব হিসেব মিলাতে পারছি আমার বাড়ির প্রতিটা বিপদের জন্য আপনি দায়ী পঞ্চমী যেই কারণে আমার মা থেকেও আমার কাছে নেই বোনু 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 ঘুমোচ্ছি ও বলছি কেউ এ বনু এ ওঠ বালিশ বালিশ কাট বাড়িতে সবাই ঘুমোচ্ছে কেন ওই দেখো পেট পুড়ে দুধ খেয়ে এখন ঘুমাচ্ছে এই ছেলেটা এই ওট ঘুমোচ্ছিস ওট কি কি এই কি কি করেছিস এই এই ওট ওট এই দাঁড়া দাঁড়া মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি এখানে গো রে আমাকে নাচানো হচ্ছে
রক্ষা কবচ হয়ে আমাদের বাড়িতে ঢুকে আমার পরিবারের অনেক ক্ষতি করেছেন। নানা বাবু, আপনি বিশ্বাস করুন, আমি কোনো ক্ষতি করতে চাইনি। আমি আমি জানি আমার জন্য বাড়িতে অনেক বিপদে আছে, কিন্তু আমি মন থেকে তো চাইনি বাবু। আপনার মন নেই পঞ্চম, আপনি শুধু একটা সাপ। আপনার আসল চেহারা আমি আগে চিনতে পারিনি, কিন্তু এখন সবটা দেখতে পাচ্ছি আর আপনাকে আমি চিনে গেছি পঞ্চম। আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি আমাদের বারবার ঠকিয়েছেন। এখন থেকে আপনাকে আমি আর বিশ্বাস করি না বাবু। এইভাবে বলবেন না বাবু, আমি আপনার ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও নেই। আপনি আর কোনোদিনও আমার কাছে আসতে পারবেন না পঞ্চম। আপনার মুখোশ খুলে গেছে, খেলা শেষ পঞ্চম। আমার ক্ষমা করে দিন, আমি সত্যিটা আপনাকে কইতে পারিনি। আমি ভেবেছি আপনি সত্যিটা শুনলে আমার নিজের থেকে দূরে সরিয়ে দেবেন। তখন আপনার রক্ষা করবে কে? আপনার মতো মিথ্যেবাদী যদি আমার রক্ষা কবচ হয়, আমার চাই না। আমার কথা নেই, একটিবার শান্ত হয়ে শুন, একটিবার। আপনার ঠকানোর কোনো ইচ্ছে আমার ছিল না বাবু। আমি চেয়েছি ইচ্ছেদারি সাপ হয়ে সবসময় আপনার আশেপাশে থাকতে, বাবা নীলকণ্ঠ আমারে তাই আদেশ দিয়েছিলেন। তারপর আপনার ভালোবাসা পেয়েছি, আপনার স্বামী বলে মেনেছি। আমি কিন্তু আপনার মিথ্যে বলে বিয়ে করিনি বাবু। মিথ্যে বলেই বিয়ে করেছেন আপনি? আমি একটা সাপকে বিয়ে করেছি, সাপকে? না না বাবু, আমি আর সাপ নই, আমি আর ইচ্ছেদারির সাপ নই বাবু। আমি আপনার স্ত্রী হব বলে সমস্ত ক্ষমতা ত্যাগ করেছি। আমি রক্ত মাংসের মানুষ, আপনি বিশ্বাস করুন। আমি আপনারে মিথ্যে বলছি, বিশ্বাস করুন, আমি আপনারে মিথ্যে বলছি না বাবু, মিথ্যে বলছি। তাই তো ভাবি, নাগিনীর কেন মানুষের অস্ত্রের দরকার পড়ল? তার মানে পঞ্চমীও এখন শুধুই মানবী। তাহলে তো পঞ্চমী এখন তুচ্ছ, এত মায়ার দরকারই নেই তাকে হারাতে। গুরুজি, তবে ওকে এক্ষুনি শেষ করে দিন। না, সাধারণ মেয়েকে মারায় কোনো কৃতিত্ব নেই। যা, ও এখন তোর শিকার, নে প্রতিশোধ নে। যা। চিত্রা, আমার কথা শুনুন চিত্রা, চিত্রা ছেড়ে দিন, চিত্রা চিত্রা। চিত্রা না, চিত্রা না, আপনি পঞ্চমীর কোনো ক্ষতি করবেন না চিত্রা, করবেন না ক্ষতি। চিত্রা আমার কথা শুনুন প্লিজ চিত্রা, আপনি পঞ্চমীর কোনো ক্ষতি করবেন না চিত্রা, প্লিজ। ও সাপ কিঞ্জয়, তোমার বিপদ। এখনো ওর হয়ে কথা বলবে? ইস, বড্ড সরল তুমি। এখন এখন কি করব আমি? চিত্রার মতো বিষাক্ত সাপের সাথে আমি যুদ্ধ করবো কেমন করে? ওর এক চুমুলেই তো আমি মরে যাব, হয়তো পালাতেও পারবো না। এখন মা ঠাকুর কোথায় আছে এখনো জানি না, কি করবো এবার? মা,
আমার সঙ্গীর সাথে কে কোথায় আছিস? এক্ষুনি বেরিয়ে আয়। সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।